সুপ্রিয় দর্শক, শুরু করছি রূপসী বাংলা টেলিভিশনের ধারাবাহিক আয়োজন জেলাভিত্তিক অনুষ্ঠান জেলা সম্ভাবনার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে সম্ভাবনার সাতক্ষীরা। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট সাংবাদিক এবং আলোচক জনাব নাহিদ হাসান সাকিব। মিস্টার সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ইয়ে করার জন্য, অনেক ধন্যবাদ। আজকে আলোচনা করব আমরা সাতক্ষীরার ব্যাপারটা নিয়ে, সাতক্ষীরার সম্ভাবনা ঐতিহ্য ইতিহাস নিয়ে। আমরা শুরুতে যদি এইটা দিয়ে শুরু করি যে সাতক্ষীরার একটা দীর্ঘ জায়গা জুড়ে অবস্থিত সুন্দরবন, সুন্দরবনকে কেন্দ্র করে সাতক্ষীরার মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতা, তারপর ঐতিহ্য ইতিহাস এবং রুটি রুজি জীবন জীবিকা সবকিছু মিলিয়ে সুন্দরবন একটা বড় একটা প্রভাব বিস্তার করে রাখছে সাতক্ষীরা মানুষের জীবনে। সুন্দরবনকে ঘিরে আসলে তোমার কি জানানোর আছে পশ্চিম বাংলা টেলিভিশনের? আসলে সুন্দরবনকে নিয়ে বলতে হচ্ছে আপনার সাতক্ষীরার ভিতরে বাংলাদেশের সুন্দরবন যতটুকু আছে, সাতক্ষীরার ভিতরে যতটুকু অংশ বেশিটুকুই সাতক্ষীরার ভিতরে আছে, অন্যটুকু আপনার হচ্ছে বাগেরহাটের সাইডটা বা খুলনা ওই সাইডটা একটা। তো সাতক্ষীরার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ওখানে মধু, মধুটা হয় হচ্ছে বনের যে মধু এটাই বিখ্যাত। সুন্দরবনের বনের মধুটাই সবচেয়ে বিখ্যাত এবং ওখানে আমার সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য হ্যাঁ, এবং পর্যটন স্পট যেটাকে বলে কলাগাছিয়া, হ্যাঁ এটা হচ্ছে আপনার সাতক্ষীরা থেকে শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ যে সুন্দরবন, যে ওখানে যে নদী বন্দর বা নদী আছে, ওখানে একটা নদীর একটা ইয়ে আছে, ঘাট আছে, ওখান থেকে আধা ঘন্টা নৌকায় করে যেতে হয়। এবং এটা ট্যুরিজম নিয়ে, হ্যাঁ এটা একটা ট্যুরিজম নিয়ে। এখানে যদি কয়েকটা ভাগ করি আমরা এইভাবে যে সুন্দরবনে প্রথমত মানুষ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আর একটা সুন্দর সুন্দর গাছ প্রকৃতি, এই টানে কি পরিমাণ মানুষ মূলত সুন্দরবনে যায়? এই টানে প্রত্যেক বছরে হাজার হাজার মানুষ যায়, এমনকি পর্যটকদের সুবিধার ক্ষেত্রে, এই যেহেতু এটা তো একটা অনেক এক সাইডে পড়ে গেছে, তারপরেও পর্যটন, এত পর্যটন ছিল মানে এত পর্যটন বর্তমানে যাতায়াত করে, এর কারণে স্লিপার কোর্স এবং বড় বড় ভালো ভালো বাস সার্ভিস চালু করা হয়েছে, এত পরিমাণে পর্যটন এখানে যায় রেগুলার। অ্যাকোমোডেশনের কোনো সংকট আছে? না, কোনো সংকট নাই। এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে, সুন্দর ভালো ভালো হোটেল আছে সব ধরনের, এবং সব ধরনের ব্যবস্থা আছে এখানে। আমি যদি বলি যে কেউ যদি সাতক্ষীরা যায় রয়্যাল বেঙ্গল টাইগারের শব্দ শোনার জন্য, মানে হুঙ্কার শোনার জন্য, কি শোনা যায়? এটা অনেক ক্ষেত্রে হয় কি, যখন ওই নৌকায় যখন ওই যে কলাগাছিয়া যে স্পটটা বললাম, কলাগাছিয়া এটা যাইতে গেলে মূলত ওখানকার যে নৌপুলিশ আছে, নৌপুলিশের থেকে পারমিট নিয়ে নৌপুলিশের একটা লোকসহ বোর্ডে যাওয়া হয় কলাগাছিয়া স্পটটাতে, প্রোটেকশন নিয়ে, হ্যাঁ প্রোটেকশন নিয়ে যাওয়া হয়। কলাগাছিয়া স্পটটা হচ্ছে একটা দ্বীপ, দ্বীপটা আসলে প্রোটেকশন করা যাতে ওখানে সবাই নামবে, নামার পরে যে যে পশুগুলা মানুষকে আক্রমণ না করে এই পশুগুলো ওখানে আছে খোলা অবস্থায়। এখন এই ক্ষেত্রে যদি জার্নি করা অবস্থায় যদি দেখা যায় আশেপাশে, সেই ক্ষেত্রে সম্ভাবনাময় থাকে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার। আচ্ছা আচ্ছা, মানে এই বেড়ার আশপাশে যদি, না 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 না, বোর্ডে যাওয়ার সময়, বোর্ডে তো আপনি ওই সুন্দরবনের ভিতর দিয়ে তো অনেক মোহনা, ছোট 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 নদী খাল চলে গেছে, এখন নৌকাটা তো ঠিক ওই ভিতর দিয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য, আপনারা তো যাবেন কলাগাছি, কিন্তু কলাগাছি সাইডে তো আরো অনেক দ্বীপ আছে, সেই দ্বীপ গুলাতে যদি দেখা যায় কোন কপালে থাকে দেখে ফেলবে, এখানে ভাগ্যের ব্যাপার আছে, ভাগ্যের ব্যাপার। আবার ওই এলাকার লোক অনেক সময় ওই যখন পানি বাড়ে অনেক সময় সাঁতরে এপারে চলে আসে, সাঁতার কেটে বাঘ চলে আসে, মানুষের ক্ষতিও করে অনেক সময়, ক্ষতিও করে। এখানে কি যারা পর্যটক যায় তাদের কোনো ক্ষতি হয়? পর্যটনের কোনো ক্ষতি হয় না, তার কারণ হচ্ছে এখানে বন বিভাগের লোক পর্যটকদের উপরে অনেক প্রোটেকশন, নজরদারি দেয়, অনেক নজরদারি তাদের। সুন্দরবনের যে গাছ গাছালি আছে, বানর আছে, হরিণ আছে, এগুলো কি ওই যে দ্বীপের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওই যে কলাগাছিয়া দ্বীপটা, ওখানে হরিণ আছে, বাদর আছে, পাখি আছে, গাছ আছে, সবই খোলা অবস্থায়। এবং আপনারা ওখানে পর্যটন গেলে ওখানে সরাসরি হরিণকে হাতে খাওয়াইতে পারে, বাদরকে খাওয়াইতে পারে, এই এতটুকুই। কলাগাছিয়াটা ঠিক এইভাবে সাজানো এবং পুরো বন সুন্দরবন, পুরো একটা দ্বীপ, মানে একটা সুন্দরবনের বাঘকে বাদ দিয়ে আর যত প্রাণী আছে, মানে মানুষকে খেয়ে না ফেলে বা আঘাত না করে, এগুলো সব এখানে রয়েছে, এখানে রয়েছে। তারা এক ধরনের সুন্দরবনের পুরো একটা ফ্লেভার সে অনুভব করতে, ফ্লেভার অনুভব করতে। বিষয়টা হচ্ছে এমন ভাবে যে সুন্দরবনের ঠিক ভিতরেই একটা দ্বীপ, মানে এমন না যে সুন্দরবনের বাহিরে আলাদাভাবে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করছে, সুন্দরবনের ঠিক ভিতরেই একটা দ্বীপ যার চারপাশে একটা প্রোটেকশন দিয়ে রাখছে যাতে অন্তত বাঘ থেকে মানুষ
সুরক্ষা পেতে পারে, সুন্দর বনের ভিতরে আর একটা সুন্দরবন। হ্যাঁ, সুন্দর বনের ভিতরে আর একটা সুন্দরবন বলা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিভাবে বলবো যে ট্যুরিজমের ক্ষেত্রে মানুষকে টুরিস্টদেরকে সেবা দেওয়ার জন্য কতগুলো মানুষ সেখানে ইয়ে করা আছে, মানে নিয়োগ করা আছে বা তাদের জীবিকা ইয়ে করা আছে, এমনকি গাইড রয়েছে? হ্যাঁ, টুরিস্টদের এখানে এখানে আপনার বিভিন্ন ওই যে আপনার বিভিন্ন কোম্পানি বা ওই যে হোটেলদের যে সার্ভিসগুলো থাকে, এখানে টুরিস্ট গাইড আছে, যারা যারা ওই আপনার বাইরের দেশের টুরিস্ট বা বাইরে থেকে টুরিস্ট যায়, তারা একবারে এই প্যাকেজ সহ যায়, গেলে তাদের সাথে টুরিস্টদের সাথে ওরাই হেল্প করে। কিন্তু এখানে আমি যদি বলি যে স্থানীয় কি রকম মানুষ সম্পৃক্ততা রয়েছে, স্থানীয় মানুষের সম্পৃক্ততা বলতে এখানে স্থানীয় মানুষ বিশেষ করে তাদের ইনকাম সোর্সটা হচ্ছে, যেহেতু সুন্দরবন সেখানে তো ধান করতে পারে না, ফসল করতে পারে না, তাদের ইনকাম সোর্সটা হচ্ছে এই যে আপনার পর্যটক যায়, এদের বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য প্লাস হচ্ছে ওই যে বোট গুলো চালানো, এইগুলা হচ্ছে এদের জীবিকা, মানে স্থানীয়দের। স্থানীয়দের এখানে ব্যাপার হলো যে পর্যটক কমে গেলে তাদের 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 কিছু থাকবে, জীবন জীবিকা জীবন জীবিকা একবার শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে সুন্দরবনকে কেন্দ্র করে মধুর ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিভাবে? আচ্ছা, মধুর ব্যবসাটা হচ্ছে বিশেষ করে অনেকে বলে সুন্দরবনের মধু, আবার অনেকে বলে যে না এটা বনের মধু না। আসলে মধু হয় দুই ভাবে, একটা হচ্ছে সিজনাল, আসলে ফুলগুলো তো সিজনাল হয়, সব সময় তো ফুল হয় না। কি ফুলগুলো হয় সুন্দরবনে? আপনার সুন্দরবনের আশেপাশে যেমন ওই এটা সম্পর্কে বাহিরে সরিয়ে অন্য পাশে পাশে দূরে একটা এলাকায় নিয়ে যায়, নিয়ে যেয়ে ওখানে আপাতত ওই যে হালকা করে মধু এবং চিনি পানি এটা মিশিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে, বাঁচানোর জন্য। বাঁচিয়ে রাখার পরে যখনই ফুলের সিজনটা চলে আসে, ওরা তখনই সুন্দরবনের আশেপাশে, বন বন তো আসলে সিস্টেমটা এরকম যে নদীর ওই পারে বন, এপারে এপারে মানুষের বাড়ি, জি জি বসবাস। এখন ওই দেখা গেল মানুষের জায়গা জমি ফাঁকা থাকে, এটা ওরা আবার ভাড়া নেয়। আচ্ছা, যে এই জায়গাটা আমি দুই মাসের জন্য বা তিন মাসের জন্য ভাড়া নিই, ভাড়া নিয়ে এই ফাঁকা জায়গাগুলোতে ছোট ছোট বক্স গুলাকে ওরা বসায়, বসানোর পরে এই মাছিগুলা তখন ওই ফুল থেকে মধু আহরণ করে এবং এইটা তখন হয় সুন্দরবনের অরিজিনাল মধু, হয় না? আর এমনিতে অনেক সময় যে সুন্দরবনের মধু বলে বিক্রি করা হয়, সেখানে চিনির ইয়ে পাওয়া যায়, এটা এটা হচ্ছে ওই যে যে সময় আপনার ওই যে ইয়ে করে আর কি, এক ধরনের প্রতারণা হয় কি? প্রতারণা হ্যাঁ অবশ্যই হয়, যে সময় ওই আপনার বাহিরে নিয়ে যায়, অন্য এলাকায় নিয়ে যায় যখন ফুলের সিজনটা থাকে না, ওই তখন আর কি যখন মধুগুলা সেল করে তখন এই মধুগুলা সেল করে। আচ্ছা আচ্ছা, মানে এটা এক ধরনের প্রতারণা, আশ্রয় নেয়, প্রতারণার আশ্রয় নেয়। ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার সুযোগ সুবিধা বলতে আপনি হচ্ছে এই যে ঢাকা থেকে আপনার এমআর পরিবহন যায়, এসপি গোল্ডেন লাইন যায়, ডাইরেক্ট স্লিপার কোচ, স্লিপার কোচ টুরিজমদের, টুরিস্টদের জন্য ডাইরেক্ট স্লিপার কোচ, আরামদায়ক, একবারে কোনো প্রবলেম হবে না, একবার বনে নামায় দিবে, একবার বনের সামনে দিয়ে। এখন আমরা যদি একটু অন্য দিকে ইয়ে করি, এই সুন্দরবন কেন্দ্র কেন্দ্র করে কিন্তু কিছু অপরাধীর চক্র, অপরাধী চক্র আছে। এটা কি রকম অপরাধ? এটা এটা হচ্ছে অনেকে আছে করে কি ওই আপনার বোট বোট নিয়ে ওই আপনার যে বন পুলিশ যারা আছে, মানে যারা বন প্রোটেকশন দেয়, বনরক্ষী, এদের চোখ ফাঁকি দিয়ে লঞ্চ বা ছোটখাটো নৌকা নিয়ে বের হয়, বা অনেকে মাঝি সেজে বের হয়, মাঝি সেজে, কারণ মাঝিদেরও তো আপনার জীবিকা ওইটাই, যে ওই বনে বনে মাছ ধরা, নদীগুলা বনের ভিতরে নদীগুলা মাছ ধরা, এরা বের হয় ছোট ছোট নৌকা নিয়ে বের হয়ে, এরা করে ওই ওই যে আপনার যে সুন্দরবনে যে সুন্দরী বৃক্ষ বৃক্ষগুলা নিধন করে, নিধন করে কেটে কেটে নিয়ে চলে আসে চোখ ফাঁকি দিয়ে, ধরা পড়লে কিন্তু অনেক বড় শাস্তি। এটার আইন নীতিমালা হয়তো বা আপনি পড়লেই বুঝতে পারবেন, বা দর্শক জানলেই বুঝতে পারবে, অনেক বড় শাস্তি এটা। এবং এমনও এমনও করে ওই আপনার রান্না করার যত সরঞ্জাম আছে, গোশ মাংস রান্না করার যত সরঞ্জাম, যেমন তেল, তারপর যা কিছু লাগে রান্না করতে, মশলা টসলা দিয়ে পরে ওই বনে ভিড়ায়ে পাশে ভিড়ায়ে ভিতরে ঢুকে আপনার ওই হরিং মেরে ওখানে বসে খেয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার ওখানে বসে খেয়ে চলে আসে, মানে হরিং এর গোশ সহ বাইরে ধরা পড়লে তো ঝামেলা। এক্ষেত্রেও আমাদের ওই যে বাহিনীটা, বাহিনীগুলো অনেক তৎপর আছে, কিন্তু এর চোখ ফাঁকি দিয়ে অনেক সময় অনেক সময় ঘটনা ঘটে যায়। তারপরে এখন এখন অবশ্য বাঘের চামড়া সহ আটক হতে দেখি, বা একটা পল্লীও আছে, এটাকে বলে হচ্ছে ওই
আপনি যে বলছিলেন যে ওই যে ওই দ্বীপটায় যেমন প্রোটেকশন দেওয়া থাকে বাঘ যেন আসলে, কিন্তু এই গ্রামে কি এরকম কোন গ্রামে কোনো সুযোগ নাই, কারণ বনটা তো অনেক বড় জায়গা নেই, গ্রামে কোনো সুযোগ নাই। এখানে দুই এক সময় হয় কি বাঘ সব সময় তো আসে না, দেখা গেল যে দুই তিন বছর পরে এরকম হুট করে একবার দেখা যায়। আর হচ্ছে ওই সাতরায় তখন এই পারে চলে আসে, তখন লোকালয়ে দু একটা ঝামেলা করে, এতটুকুই। আর বিশেষ করে সবচেয়ে বড় বিপদে পড়ে কারা, যারা ওই যে আপনাকে বললাম যে ওই যে হরিণ খায়, হরিণ খাইতে যায়, চুরি করে হরিণ খাইতে যায়, তারপরে এই যে গাছ কাটতে যায়, এরা যায় সেই সময় ওখানে তো কোনো প্রোটেকশন নাই, এদের কোনো প্রোটেকশন থাকে না, এরা আগে বাঘের কবলে পড়ে। আচ্ছা আচ্ছা, এতটুকুই। এখানে এই অপরাধ গুলো সংঘটিত হয়, কিন্তু দেখা যাচ্ছে আরেকটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, স্থলবন্দর আপনার সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর, এইটা কতটুকু কার্যকর এবং সাতক্ষীরা স্থানীয় মানুষের জীবনে, সাতক্ষীরা যে ভোমরা যে স্থলবন্দরটা, এটা থেকে আপনার রেগুলারলি ওই যে পেঁয়াজ বলেন, আলু বলেন, মানে ভারত থেকে আমাদের যত পণ্য আসে এর একটা অংশ এই পাশ থেকে আসে। এমনকি এটা এখন মানুষ চলাচলেরও ব্যবস্থা হয়েছে এবং এই পোর্টটা মানুষ চলাচলের জন্য আপনার এন্ট্রি করা হয়েছে, এখন রানিং চলাচল করে মানুষ। আচ্ছা, এই পোর্টটা দিয়ে কতগুলো মানুষের এখানে ইয়ে আছে? এখানে আমার আমার কথা হচ্ছে আমার যতটুকু ধারণা অনুযায়ী এবং আশা অনুযায়ী, যেহেতু আমার আমার এলাকা সাতক্ষীরা, যত মানুষ আছে যারা ইন্ডিয়া যায় তারা কখনোই বেনাপোল পোর্ট আর ব্যবহার করে না, তারা আমাদের এই পোর্টটা ব্যবহার করে। কিন্তু কর্মসংস্থানে কি কর্মসংস্থান বেনাপোলে কর্মসংস্থানের সুযোগটা হচ্ছে কি, ওই যে পোর্টে 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 যে মালগুলো আসে, পেঁয়াজ আলু এগুলা উঠানো নামানো, তারপরে এক পাটি আছে কি পোর্টে পোর্টে পোর্ট পর্যন্ত ওরা কিনে, কেনার পরে ওরা সেল করে। আচ্ছা, এরকমও আছে, মানুষ এখানে জীবিকাটা এইভাবে, এবং পোর্টের আশেপাশে তো জমি জায়গা আছে, তারা জমি জায়গা করে সংসার চালায়। এখানে একটা ঐতিহ্য রয়েছে আপনাদের, হেলিকপ্টার ঐতিহ্য। হ্যাঁ, এটা ইতিহাস যদি শুনি আপনার কাছ থেকে। জি জি জি, সাতক্ষীরার হেলিকপ্টার ঐতিহ্য এটা হচ্ছে অনেক পুরাতন ঐতিহ্য। সাতক্ষীরা আমি আমিও হেলিকপ্টারে উঠছি। আচ্ছা আচ্ছা, এমনকি মানে আমার বয়সেরই কথা আপনার এলাকার ঐতিহ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু এলাকার ঐতিহ্য, আপনার ওঠারই কথা। আমার ওঠারই কথা, মানে এখন তো আর নাই এই ঐতিহ্যটা, ঐতিহ্য নাই শেষ। আচ্ছা, আমি উঠছি, ছোটবেলায় উঠছি, এবং আমার বাপ দাদা যারা ছিল তারা অবশ্যই উঠছে, তারা বলতে পারবে, এটা তাদের কাছ থেকে আরো ভালো রিসার্চ করা যাবে। বিষয়টা হচ্ছে যে ওই সেই আমলে যখন মানুষ চলাচলের যখন কোনো ওয়ে কম ছিল তখন, এবং মানুষের জীবিকার যখন খুবই প্রয়োজন ছিল, জীবিকার সমস্যা ছিল, ইনকাম কম ছিল, তখন একটা ইয়ে ছিল কি, ওই যে বাইসাইকেল, বড় বড় বাইসাইকেল, বাইসাইকেলের পিছনের যে জায়গাটা এটাতে তো আবার ওই যে বাইসাইকেলে নিয়ে যাইতো, ওই সময় তো মোটরসাইকেলও এত প্রচলন ছিল না। এখন বাইসাইকেলের পিছনে করে দেখা গেল এখান থেকে ওখানে যাবে, বাইসাইকেলের পিছে করে যাইতো। এখন পিছে করে যাইতে গেলে তো কষ্ট লাগে, ব্যথা লাগে, ধাক্কা লাগে, সেই ক্ষেত্রে কি করতো, পিছনে একটা ছোট্ট একটা ইয়ে বসাই দিত, সিট পোতো বসাই দিত, এটাকেই বলে হেলিকপ্টার। আচ্ছা আচ্ছা, মানে আমরা হেলিকপ্টার বলি যে উপর দিয়ে আকাশে আকাশে উড়ে, কিন্তু এই হেলিকপ্টার সেই হেলিকপ্টার নয়, হেলিকপ্টার নয়, বাট এই এটা এখন শেষ হয়ে গেছে, এটা সাতক্ষীরা তো এখন ওই জন্য একটি পাওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, এখনো একটি দুটি পাবো, কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও পাবো। আমরা একবার ওইখানে ওঠার স্বাদ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা যদি আরেকটু অন্য দিকে যাই, সেটা হলো যে আপনার এখানে ঐতিহ্যবাহী একটি মন্দির রয়েছে ঈশ্বরীপুরে, ঈশ্বরীপুরে যেখানে মহামান্য নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার সময় গিয়েছিল। এটার ইতিহাস, এটা হচ্ছে আমাদের দেশ যখন ভাগ হওয়ার আগে এই মন্দিরটা ছিল, এবং এই মন্দিরটা দেশ ভাগ হওয়ার আগে সেই সময় থেকে এই মন্দিরটার উপরে উনাদের খুবই একটা পছন্দ এবং উনাদের আকর্ষণ আছে, ঐতিহ্যবাহী বা ইতিহাস আছে, এবং উনারা এই মন্দিরটাকে মানে জাগ্রত মন্দির বলে মনে করে। আচ্ছা আচ্ছা, যে কারণে উনি নিজে এখানে ভিজিটে আসছিল। আচ্ছা, এখানে ইন্ডিয়া থেকে কি পরিমাণ সনাতন ধর্মী আসে? হ্যাঁ, সনাতন ধর্মী ইন্ডিয়া থেকে এখানে আপনার প্রচুর আসে, এখানেও প্রচুর আসে, মানে একবারে ওরা আসে ফুল ট্যুর নিয়ে, যে মন্দির সুন্দরবন, যেহেতু সুন্দরবন আর এটা পাশাপাশি, একবারে ট্যুর নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সাতক্ষীরা এই যে শ্যামনগর, যেটার কথা আপনি বললেন, মন্দির যেখানে শ্যামনগরের ঈশ্বরীপুর, শ্যামনগর উপজেলাটা কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় উপজেলা, বড় উপজেলা আয়তনের দিক থেকে। জি 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 জি, এটা এটা খুব মজার ব্যাপার, ঈশ্বরীপুর তারপরে শ্যামনগর। আমরা যদি একটু ঋষিলপির দিকে একটু, ঋষিলপি যেটা, এটা হচ্ছে আমাদের সাতক্ষীরায় অবস্থিত। এই ঋষিলপিতে আমাদের অনেক ধরনের কারুকার্য হয়, যেগুলো আপনার বিদেশ থেকে এসেও আপনার মানে দেখে, কারুকার্যগুলো দেখে অর্ডার করে
ওরা রপ্তানি হয়, রপ্তানি হয় বিশেষ করে ইতালি, এবং ভালো 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 সুলভ মূল্যে সেরকম মূল্যে রপ্তানি হয়। আমরা একটু চিংড়ির এর দিকে যাব, চিংড়ির এর দিকে। সাতক্ষীরার চিংড়ির সবচেয়ে বেশি স্বাদ নাকি? সাতক্ষীরার চিংড়ির স্বাদ স্বাদ অনেক ভিন্ন, স্বাদ অনেক। যেমন আশাশুনি থানা বলতে কিছু এক সাইড আছে, মানে যে সাইডটা একবারে ঘের ছাড়া অন্য কিছু করা যায় না। হ্যাঁ, এই সাইড গুলার কিছু লোক যারা এই পেশায় জড়িত, আশাশুনি আছে, তারপরে কালীগঞ্জের একটা সাইড আছে, শ্যামনগরের একটা সাইড আছে, আর বিশেষ করে মুন্সিগঞ্জ সুন্দরবনের একটা সাইড আছে যেখানে এই চিংড়ি মাছের উৎপাদন হয়। এই মাছটা কি বিদেশে রপ্তানি হয়? হ্যাঁ, এই মাছ অবশ্যই বিদেশে রপ্তানি, কিন্তু বাংলাদেশের মানুষের স্বাদ পায় না কেন? দাম বেশি কিনা? এটা তো ওই ওখান থেকে বায়াররা অর্ডার করে দিয়ে চলে যায়, থাকে না। আচ্ছা, আমরা একটু আলোচনা করবো এখন এই পর্যায়ে মাইকেল মধুসূদন দত্ত। জি জি জি, যে কিনা বাংলা সাহিত্যের কিংবদন্তি এবং বিদ্রোহী কবি বলে আমরা জানি, তার কপোতাক্ষ নদের তীরে। হ্যাঁ, তার মূলত হচ্ছে তার বাড়ি হচ্ছে আমাদের সাতক্ষীরা কপোতাক্ষ নদের পাশে, এটা হচ্ছে সাতক্ষীরা পাটকেল ঘাটা। হ্যাঁ, কপোতাক্ষ নদের পাশে উনার, উনি ওখানে একটা ট্যুরিজম স্পটও আছে, ওখানেও ট্যুরিস্ট যায় ওখানে, এবং প্রত্যেক বছর ওখানে একটা মেলা হয় যেখানে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় মধুমেলা। হ্যাঁ হ্যাঁ, মধুমেলা, মধুমেলা, যেখানে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় গেস্ট যায়, কবি সাহিত্যিক সহ, এবং ওই যে আপনার অনেক গেস্ট যায়, মন্ত্রী বলেন বা হচ্ছে আপনার এদিকে সিনেমা আইটেমে যারা আছে, মানে সাহিত্যিক, বিনোদনকর্মী, হ্যাঁ বিনোদনকর্মী, অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেক বাড়ি যাবে। আচ্ছা, হ্যাঁ, আর ওখানে সুন্দর মাইকেল মধুসূদন দত্তের একটা ইয়েও আছে, আপনার ওই স্ট্যাচুও আছে, হ্যাঁ সুন্দর আছে, এবং উনি যেখানে ওনার বাড়িটা আছে, তারপরে ওখানে উনি ইয়ে করে, যে নদী উনি যে নদীর পাশে বসে কবিতাগুলো লিখত, সেই নদীর পাশটায় সুন্দর বসার জায়গা আছে, একদম মানে একবারে উনারই ফিল যে এখানে কবি বসে লিখতেছে। আচ্ছা আচ্ছা, এরকমই একটা ফিল, মানে কবি সাহিত্যিকরা ওখানে গিয়ে একটা ফ্লেভার অনুভব করে যে এইখানে বসে কবি মধুসূদন দত্ত এই কবিতাগুলো লিখেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে আসার জন্য। আপনি যদি দর্শকের একটু আমন্ত্রণ জানান যে সাতক্ষীরাতে কিভাবে যেতে হয়, কেন যাবে? সাতক্ষীরাতে মূলত আপনারা যদি যেতে চান, সেই ক্ষেত্রে আপনারা আবদুল্লাহপুর থেকে এমআর এন্টারপ্রাইজ বা এমআর পরিবহন, তারপরে আপনার হচ্ছে সোহাগ আছে, এগুলার আপনার স্লিপার কোচ যায়, স্লিপার কোচে সরাসরি শ্যামনগর চলে যেতে পারবেন সুন্দরবন ভ্রমণের জন্য। আর যদি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যান, সেক্ষেত্রেও সাতক্ষীরা সদর পর্যন্ত যেয়ে ওখান থেকে রিক্সা যোগে বা ভ্যান যোগে অটো যোগে চলে যেতে পারবেন। হ্যাঁ, এই আর কি। সুপ্রিয় দর্শক, সাতক্ষীরা জেলার সম্ভাবনার অনুষ্ঠান আজ পর্যন্ত এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন সবাই, দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন।